হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু রিটিস কিচেন। রিটির রান্নাঘরে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি, উইন্টার স্পেশাল ফুলকপির কোরমা। চলুন দেখে নেওয়া যাক ফুলকপির কোরমা বানাতে কি কি লাগছে। রেসিপিটি বানাতে লাগছে ফুলকপি ও পেঁয়াজ, এছাড়া লাগছে কাজু ও চালমগজ বাটা, ঘি, লবঙ্গ, এলাচ, দারচিনি, জিরে ও ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, গরম মশলা, চিনি, লবণ এবং ফেটানো টক দই এবং আদা রসুন পেস্ট। আমি এখানে পেঁয়াজটাকে ডুমো ডুমো করে কেটে নেব এবং পেস্ট বানিয়ে নেব। আর নিয়েছি অর্ধেকটা ফুলকপি, এটাকেও ডুমো ডুমো করে কেটে নেব। ফুলকপি গোড়ার দিকটা এইভাবে চিরে নেব যাতে রান্নার পর শক্ত না থাকে বা সফট হয়ে যায়। একটি পাত্রে জল নিয়ে তাতে লবণ দিয়ে কেটে রাখা ফুলকপিগুলো কিছুক্ষণের জন্য রেখে দেব, ফলে ফুলকপিতে কোনো পোকা থাকলে বেরিয়ে যাবে। কিছুক্ষণ পর ফুলকপিগুলো তুলে ভালো করে ধুয়ে একটি ফুটন্ত জলের পাত্রে ঢাকা দিয়ে রেখে দেব 3 মিনিটের জন্য। 3 মিনিট পর ফুলকপিগুলি ছেঁকে নেব। এরপর একটি কড়াইয়ে 3 চামচ তেল দিয়ে তাতে একে একে ফুলকপিগুলো দিয়ে দেব। হালকা গোল্ডেন কালার হয়ে এলে একটি পাত্রে তুলে নেব। এরপর কড়াইয়ে 4 চামচ সাদা তেল, 1 চামচ ঘি দিয়ে দেব। এরপর 4টে এলাচ, লবঙ্গ, 1 টুকরো দারচিনি ফোড়ন দিয়ে দেব। আর দিয়ে দেব পেস্ট করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব এবং তার মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা 2 টেবিল চামচ। আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব। একটু তেল ছেড়ে দিলে তাতে দিয়ে দেব ধনে জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো। এরপর সব একসাথে ভালোভাবে মিক্স করে নেব এবং তেল ছেড়ে এলে ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দেব। আমি এখানে 4 চামচ টক দই ব্যবহার করেছিলাম। এরপর আবারও ভালোভাবে মিশ্রণটি নাড়াচাড়া করে নেব। এর মধ্যে পেস্ট করে রাখা চারমগজ বাটাটা দিয়ে দেব এবং ভালোভাবে নাড়াচাড়া করে নেব। একটু তেল ছেড়ে দিলেই 1 কাপ মতো জল অ্যাড করব। এখানে জলের পরিবর্তে দুধ অ্যাড করলে বেশি ভালো হয়। মিশ্রণটি ভালোভাবে ফুটে গেলে এর মধ্যে ভেজে রাখা ফুলকপিগুলি দিয়ে দেব। কিছুক্ষণ নাড়াচাড়া করলে রেডি হয়ে যাবে আজকের রেসিপি, ফুলকপির কোরমা। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন, এবং আমাকে সাপোর্ট করতে রিটিস কিচেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।